অবশেষে তিপ্রমতা দল এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুটে আবদ্ধ না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিপ্রমতা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যে জানা গিয়েছে দিল্লিতে বিজেপির সঙ্গে যে জুট নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা ব্যর্থ হয়েছে কারণ বিজেপি দলের তরফ থেকে নাকি গ্রেটার তীব্র পরিবর্তে অন্য শর্ত আরোপ করা হয়েছিল যা মেনে নেয়নি তিপ্রমতা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই পরিপ্রেক্ষিতে বিজেপির শর্ত শর্তবয়নে অর্থাৎ গ্রেটার ছাড়া অন্য শর্তে বুবাগরা রাজি হননি তাই এই গ্রেটার ত্রিপলায়ন ইস্যুকে বাদ দিয়ে তিপ্রামতা আগামী দিন বিজেপির সঙ্গে জুটে আবদ্ধ হচ্ছে না অর্থাৎ দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে তিপ্রামতা একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং কতগুলি আসনে লড়াই করবে তা আগামীকাল স্পষ্টভাবে বলে জানিয়েছেন তিপ্রামত দলের নেতৃত্বরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন বিধানসভা নির্বাচনী টি দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না